এটা হচ্ছে চর মনসা এলাকা, এখানেও একই অবস্থা। মানুষ বন্যার পানিতে ভাসতেছে, অধিকাংশ মানুষের এই বাড়ি ঘরে পানি, বেশিরভাগ মানুষের পাকঘরে চুলাতে পানি উঠে গেছে। কিন্তু দুঃখজনক কথা হচ্ছে, পুরো বাংলাদেশে বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ করা হচ্ছে, কিন্তু এই যে মাঝের দুই তিনটা গ্রাম হোসেনপুর চরমনসা, এগুলা মেইন রোডের পাশে, সবাই এই রাস্তাগুলোর মাথার দিকে চলে যাচ্ছে। মাঝখানে এই সমস্ত মানুষের পাশে খুব কম সংখ্যক লোকেই দাঁড়াচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা লক্ষ্য করছি যে কিছু, আপনাদের ফান্ডের নাম কি? উদয়ন ক্লাব পাঠাগার। ওনাদের উদ্যোগে আজকে চরমনসার মানুষের জন্য ভাইরা পানির ভিতরে ত্রাণ নিয়ে আসতেছে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব বন্যা কবলিত যে সমস্ত মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে সুন্দরভাবে ত্রাণগুলা বিতরণ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন হাঁটু পরিমাণ পানির ভিতরে ওনারা ত্রাণ নিয়ে যাচ্ছে মানুষের কাছে। আমরা আল্লাহ তাআলার দরবারে অশ্রুজোড়া চক্ষু নিয়ে ভাইদের জন্য দোয়া করব, যেন আল্লাহ তাআলা ওনাদের এই খেদমতকে কবুল করেন এবং ভবিষ্যতে পুরো বাংলাদেশে যখন যেখানে যেভাবে সমস্যা হবে, ভাইরা যেন মানুষের পাশে দাঁড়াইতে পারে, আমরা ওনাদের জন্য দোয়া করব। এবং আজকের যে ত্রাণগুলো ওনারা নিয়ে আসতেছেন ক্লাবের লোকেরা, ওনারা যদি আজকে এদিকে না আসতেন তাহলে এলাকার মানুষের জন্য অনেকেরই চলাফেরা কষ্টকর হয়ে যেত। আমরা দেখতে পাচ্ছি বাইরা নিজ উদ্যোগে নিজেদের টাকা দিয়ে ক্লাবের পক্ষ থেকে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আমরা ওনাদের এই শ্রমের বিনিময় দিতে পারবো না, তবে আমাদের দ্বারা এতটুকু সম্ভব যে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি ভাইদের জন্য। ওনারা যেভাবে নিঃস্বার্থে মানুষের পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ তাআলা যেন উত্তম জাজা দান করে। আমরা ওনাদের জন্য দোয়া করবো, জাজাল্লাহু আহসানুল জাজা। আমরা কোনো দিনই ওনাদের এই পরিশ্রমের বিনিময় দিতে পারবো না, কিন্তু ওনারা এই এলাকার কোনো মানুষকে চিনে না, কোনো ওনাদের কোনো আত্মীয় স্বজন এই এলাকায় নেই, তারপরেও অপরিচিত মানুষের পাশে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহ রাসূলের সুন্নতকে জিন্দা করার জন্য ওনারা এখানে আসছেন। আমরা চেষ্টা করছি ওনাদের সম্মান বজায় রেখে প্রত্যেকটা বন্যায় কবলিত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি এভাবে পানির ভিতরে ওনারা যাচ্ছেন এক এক পরিবারের কাছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সব সময় ভাইদের এই খেদমতকে জারি রাখেন, সব সময় যেন বন্যা কবলিত মানুষের পাশে, এবং যখন যেখানে যে দুর্যোগ হবে সেখানে যেন ওনারা ত্রাণ বিতরণ করতে পারে। যারা আসছেন তারা প্রত্যেকে যুবক, বর্তমান যুব সমাজ ফিরে দাঁড়িয়েছে। ইনশাআল্লাহ আমরা সুন্দর একটি দেশ পাব, সুন্দর একটি সুশীল সমাজ পাব আমাদের ভাইদের মাধ্যমে। আমরা ইনশাআল্লাহ ভাইদের সাথে আছি, থাকব ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষের সমর্থন অনুযায়ী আমরা ওনাদের সাথে দাঁড়াবো ইনশাআল্লাহ। পানি গড়ে বিটার সাথে কাপ কাপ অবস্থা, পানির ঢেউয়ের সাথে মানুষের গড়ে বিটা ভেঙে যাচ্ছে। এই সমস্ত মানুষের গড়ের ভিতরে পানি, এরা গড় বাড়ি ছেড়ে অন্য বাড়িতে আশ্রয় নিয়েছে। হাঁটু পরিমাণ পানির ভিতরেও আলহামদুলিল্লাহ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এই সমস্ত মানুষের পাশে ভাইরা দাঁড়াচ্ছেন।
আপনারা একটু লক্ষ্য করেন, সমস্ত মানুষের দেখেন ঘরের ভিতরে পানি, ঘরের ভিতরে পানি। ওনারা গরু ছাগল লালন পালন করার কারণে ঘর বাড়ি ছেড়ে এখনো যাচ্ছেন না। পুরো দেশে একই পরিস্থিতি, যে সমস্ত মানুষের গরু ছাগল আছে তারা কিন্তু গরু ছাগলের কারণে ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছেন না। আসলে আমরা মেইন রোড থেকে প্রায় 1 কিলোর মতো ভিতরে আসছি, এতটুকু ভিতরে এসে খুব কমই সংখ্যক এই ফাউন্ডেশনের পক্ষ থেকেই মানুষগুলো ত্রাণ পায়। আলহামদুলিল্লাহ, আমরা ভাইদের শুক্রিয়া কীভাবে আদায় করব বলার মতো ভাষা নেই। ওনারা কষ্ট করে আসছেন, দেখেন ওই যে অনেক প্রায় 1 কিলো দূরে দেখা যাচ্ছে মেইন রোড, সেখান থেকে ভাইরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য আসছে। দেখেন মানুষের ঘরের অবস্থা, এটা হচ্ছে বড় ঘর, এই যে দেখেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মানুষের ঘরের পরিস্থিতি, এটা হচ্ছে ঘর, ঘরের ভিতরের অবস্থা, এই যে থাকার অবস্থা। মানুষের পাকঘর, সবাই মিলে একসাথে আমাদের ভলান্টিয়ার বাহিনী নিয়ে একসাথে আমরা প্রত্যান বিতরণ কার্যক্রম করছিলাম। আসসালামু আলাইকুম, আমরা উদয়ন ক্লাবও ফাটাঘাট থেকে আজকের টান নিয়ে আসছি। আমাদের এই দেখতেছেন পানির কী অবস্থা, ফোনের 6 নম্বর ওয়ার্ডে ঢুকছি আমরা, প্রত্যেকটা ফ্যামিলি এদিকে কোনো ফ্যামিলি ঢুকে নাই, কিন্তু 6 নম্বর ওয়ার্ডে ঢুকছিলাম এর আগে, তাও কোনো ফ্যামিলি এদিকে ঢুকে নাই। মানুষ খুব দুর্ভোগে আছে, আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি আমাদের তথ্যভিকে যতটুকু হয়, আর আপনারা স্বেচ্ছাসেবী বাইরে চেষ্টা করবেন, এদিকে এদিকে অবস্থা বেশি ভালো না। আপনার ঠিকানাটা বলেন স্যার। এটা হলো চর মনসা, নতুন দারিগঞ্জ থেকে পশ্চিম দিকে চকিদার দোকানের দক্ষিণ পাশে এবং উত্তর পাশে দুই এলাকায় অবস্থা খারাপ। আমরা দুই এলাকায় আমরা যতটুকু পারছি ইনশাল্লাহ আশা করি সব ফ্যামিলিকে আজকে মতো দিতে পারবো, কিন্তু আগামীকালকে জন্য আপনারা চেষ্টা করবেন সবাই। ধন্যবাদ। সদর উপজেলা জুমুর থেকে ভবানীগঞ্জ চৌরাস্তায়, তারপর ভবানীগঞ্জ চৌরাস্তা থেকে আপনাদের বাড়ির কি অবস্থা? আমাদের বাড়ি একটা অবস্থা, এখন মাথা আনে এর লাগে। আচ্ছা আচ্ছা, তো রান্না বান্না কিভাবে করেন? রান্না বান্না কোন রকম চলে আর ওই তিন গাড়ি, তিন গাড়ি গাড়ি চলে, কোন তিন গাড়ি মানে জানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরা একটু দিকে তাকাও।
সম্মানিত দেশবাসী, এটা হচ্ছে 19 নং তেওয়ারিগঞ্জ ইউনিয়নের 4 নং ওয়ার্ড হোসেনপুর। আসলে বন্যা কবলিত এলাকাগুলোর মধ্যে এটা একটি অন্যতম এলাকা। এলাকার মানুষ দীর্ঘদিন যাবৎ পানিতে আবদ্ধ, কিন্তু বিভিন্ন জায়গা থেকে ত্রাণ আসতেছে, সবাই সামনে পিছনে দিতেছে। মধ্যবর্তী এলাকাটা, এলাকাতে অনেক মানুষই পানিবদ্ধ হয়ে আছে, এখানে কেউই দাঁড়ায় না, যার কারণে এলাকার মানুষগুলো অনেক কষ্ট পাইতেছে। আলহামদুলিল্লাহ আমরা লক্ষ্য করছি উদয়ন ব্লাড ক্লাবের পক্ষ থেকে আজকে অনেক ভাই এলাকার মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, আমরা ওনাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যেন ওনাদের এই খেদমতকে কবুল করেন এবং ভবিষ্যতে এই মানুষ যেখানে যেভাবে সমস্যায় পড়বে, ভাইরা যেন মানুষের খেদমতে নিয়োগ হতে পারেন। আল্লাহ তাআলা যেন পুরো বাংলাদেশে ভাইদের খেদমতকে বিস্তার করে দেন, এ কারণে আমরা ভাইদের জন্য দোয়া করি। আসলে অনেকে অনেক জায়গায় ত্রাণ দেয়, বিশেষ করে অনেক দেখছি যে আমরা অনেকেই আশ্রয় কেন্দ্রগুলোতে দিয়ে চলে যায়, কিন্তু এই সমস্ত এই পানি ভরা যে সমস্ত রোডগুলো আছে ভিতরে কেউই যায় না, যার কারণে ভিতরের মানুষগুলো যাদের গরু ছাগল যারা লালন পালন করে, তারা গরু ছাগলের কারণে গর্ভায় ছাড়তেছে না, যার কারণে ওরা অনেক কষ্টে আছে। আলহামদুলিল্লাহ ভাইরা নিজ উদ্যোগে একবারে ভিতরে ঢুকতেছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা ভাইদের জন্য অন্তর থেকে দোয়া করব যেন ভাইরা এই খেদমত পুরো জীবন করে যাইতে পারে, এবং যখন যেখানে মানুষ বিপদে পড়বে, ভাইরা যেন সুন্দরভাবে খেদমতগুলোকে আঞ্জাম দিতে পারে। এই জন্য আমরা সবাই অন্তর অন্তঃস্থল থেকে ভাইদের জন্য দোয়া করব। ভাইদের ক্লাবের নামটা কি? উদয়ন ক্লাব। একটা ক্লাব এবং একটা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ভাইরা আজকে মানুষের খেদমতে নামছে, আমরা ভাইদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এলাকার মানুষগুলোকে যদি আমি একটু দেখাই, এই যে দেখেন মানুষের একবারে ঘরের ভিটায় কাপ কাপ অবস্থায় পানি, এবং পানির ঢেউয়ের কারণে আমি গতকালকেই বাড়িটাতে ঢুকেছি, পানির ঢেউয়ের কারণে এলাকার মানুষের ঘরের ভিটা ভেঙে যাচ্ছে। এ কারণে বন্যার পরিস্থিতি এলাকাতে ধাপে ধাপে ভয়ানক হচ্ছে। আমরা সবাই এলাকার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করে এবং এই মানুষের পাশে যেন ভাইরা দাঁড়াইতে পারে, তার জন্য আমরা দোয়া করব। ভিতরে আছে আমরা, দুইটা করে নিলে হইতো, মানে একটু বাড়তি হয়ে গেছে, পথ বেশি তো। ওই মাথার বাড়ি, জি ইনশাল্লাহ। না না, কোনোভাবে এটা তোলা যাবে না, কারণ যে মানুষগুলো বিপদে পড়ছে এরা কিন্তু মধ্যবিত্ত, এখানে এদের ছবি তুললে অনেকের জন্য বিষয়টা ইয়ের দিকে চলে যাবে। বাইরে এই দূরবর্তী পানিবন্দী মানুষগুলোর কাছে যাচ্ছে ত্রাণ নিয়ে। ত্রাণ নিয়ে আসতেছে, ওই যে গ্রাম অঞ্চলের মানুষ চলাফেরা করার জন্য একটা
বেঁড়া বানানো হয়েছে। আমরা গ্রামের ভাষায় এটাকে বেঁড়া বলি আর কি। ওটা দিয়ে কিছু ত্রাণ ওই পাশ দিয়ে নিয়ে যাওয়া হইতেছে।